হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে মেয়েকে বিকেলের টিফিনটা খাওয়ালাম। তো এখন বাজে 5:30, আর ভাবছি যে একটু কোথাও ঘুরতে যাব। তো দাদুর বাড়িতে তো যাবই, আর কোথায় যাব সেটা এখনও ঠিক হয়নি। তো তোমরা দেখতে থাকো, আশা করি দেখতে থাকো। বিকেলবেলা মানে বিকেল হলেই একটু ঘুরতে যেতে চাই, মানে বাড়িতে আর থাকতে চাই না, ও একটু বাইরে ঘুরতে যেতে চাই। তো মারও দরকার ছিল কিছু দাদুর বাড়িতে আর কি, দিদুনের জন্য একটা নাইটি কিনেছে। তো অনেকদিন ধরেই ভাবছে দিতে যাবে, কিন্তু যাওয়া হচ্ছে না। বোনের শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য একটু ঠিক হয়েছে ও এখন। তো ভাবলাম যে সবাই মিলেই যাই, তাই জন্য যাব। তো আর দেখি আর কোথায় কোথায় যাই, কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে, দেখতে থাকো। আর হ্যাঁ, রেডি হয়নি, এবার মেয়েকে খাইয়ে এলাম। তো এবার আমি রেডি হব, ওকে রেডি করাবো, আর তারপরে আমরা বেরাবো। তো বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর কোথায় যাব এখনও সেটা ঠিক হয়নি, যেতে যেতেই আমরা ডিসাইড করছি। তো তারপরে অনেক ভাবনা চিন্তার পর ঠিক হলো যে আমরা যাব আমাদের এখানে, মানে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, কাছেই আছে একটা মন্দির, তো পাতালেশ্বর মন্দির। যারা এখানে থাকো তারা তো চিনবে। তো মা বলল যে চল ওখান থেকেই ঘুরে আসি। তো আমি বললাম যে হ্যাঁ চলো, অনেক দিন যাওয়া হয় না, বিয়ের আগে যেতাম, বিয়ের পরে খুব একটা বেশি যাওয়া হয়নি সেরকমভাবে। তো ভাবলাম যে যাই, ওখান থেকেই ঘুরে আসি। তো এই যে আমরা পৌঁছে গেছি, আর ভাবছিলাম যে বন্ধ থাকবে কি না, কারণ একটু সন্ধে হয়ে গেছিলো আমাদের বেড়াতে। তো তারপরে দেখলাম যে না, খোলাই আছে। আর জানি না কেন কালকে প্রচণ্ড ভিড়ও ছিল ওখানে। তো এই যে আর একটু বৃষ্টি হয়েছিল দুপুরে, ওই জন্য মানে জল জল হয়ে আছে জায়গাটা, দেখতেই পাচ্ছ। আর অন্ধকার, মানে লাইট সেরকম নেই, তো যেটুকু আমি পেরেছি সেরকমভাবেই তুলেছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এই যে দেখো, এই মন্দিরের সামনে এখানে একটা এরকম বট গাছ আছে, আর সামনে এই যে মন্দিরটা, তো এইখানে, তো এই যে এটা মন্দিরে, মানে সামনে এরকম সিঁড়ি দিয়ে গিয়ে আবার একটা সিঁড়ি আছে, এখানে নেমে তারপরে ইয়েটা ঠাকুরটা। তো যেহেতু পাতালেশ্বর, তো মানে এই ঠাকুরটা পাতাল থেকে আর কি উঠেছে, তো একটু নিচেতে গিয়ে এই ঠাকুরটা এরকম। তো তারপরে মন্দিরের চারপাশে ঘোরার পর মা আবার মেয়েকে নিচে নিয়ে গেল, একটু সামনে থেকে মানে দেখাবে বলে। তো ওই যে এখানে প্রণাম করছে, সব দেখছে, আর ভিতরে আমি মানে নিচে নামিনি ওই জন্য, তো ভিতরটা মানে সন্ধে দিচ্ছিল তখন, তো আমি আর নামিনি, মা মেয়েকে নিয়ে গেছিলো। ভিতরটাও খুব সুন্দর, আর ঠাকুর এই মন্দিরটা দুপাশে দুটো মন্দির আছে, আরও একটা মনসা, মা মনসার মন্দির, আর এক দিকে আছে গণেশের মন্দির। তো এইরকম দেখো, তোমরা দেখতে থাকো, আমি যেটুকুনি পেয়েছি, অন্ধকার তো খুব একটা বেশি আলো নেই, তো যেটুকুনি পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তারপরে ভাবলাম তোমাদেরকে দেখাবো, ওখানে কাটিগঙ্গা আছে, মানে এই মন্দিরের চারপাশ দিয়েই কাটিগঙ্গাটা গেছে, ওটা দেখতে খুব সুন্দর লাগে, মন্দিরের চারপাশ দিয়ে গঙ্গাটা গেছে। তো ওখানে প্রচণ্ড অন্ধকার ছিল, আর মানে জঙ্গলও হয়ে গেছিলো, ওই জন্য আমি আর নামিনি ওখানে, আর যেহেতু বৃষ্টি পড়েছিলো একটু পিছলও ছিল, ওই জন্য আমি নামিনি এই যে এখানে। তো কোনো দিন দিনের বেলায় গেলে সেটা তোমাদের সাথে শেয়ার করব, খুব সুন্দর লাগে জায়গাটা বসার জন্য, ওখানে করা আছে, যেহেতু অন্ধকার বলে আমরা আর যাইনি ওখানে। মানে তো ব্যাস আমাদের ঘোরা কমপ্লিট, আর বসার যে জায়গাটা আছে ওইদিকে দেখতেই পাচ্ছ খুব অন্ধকার, কিন্তু ওখানেও বসেছিল অনেকেই, আমরা আর ওইদিকে যাইনি। আমরা তারপরে বাড়ি চলে আসার জন্য আর কি বেরাচ্ছি। আর তার এখানে না অনেক গরুও মানে ওরা কি পোষে, তো ওইটা একটু ভিতরে ঢুকে ওইদিকে আছে ভেতর দিকে, এই যে এটা আমি যাইনি বাইরে থেকে, রাস্তা থেকে যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদেরকে দেখালাম। তারপরে এই যে বাইরে বেরিয়ে আমার মেয়ে বেলুন দেখে বেলুন কিনবে, তো কী কী কিনেছি বাড়ি থেকে তোমাদেরকে দেখাবো। আর এই সামনে একটা বিশাল বড় একটা শিবলিঙ্গ, আর তার মধ্যে শিব করা আছে, খুব সুন্দর লাগে দেখতে।
তো তারপরে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম ওখানে, মানে মা গেছিল জিলাপি আনতে, জিলাপি দেখেছিলাম, তোমাকে বললাম নিয়ে আসো। তো আমরা চলে এসেছি এখন দাদুর বাড়িতে, আর একটুখানি বসবো তারপরে যাবো। তো এই যে নাইটিটা দেখতে পাচ্ছ, এটাই আর কি মা কিনেছে, এখন গরম তো প্রচণ্ড, আর দিদুনের বয়সও হয়েছে, ওই জন্য এখন শাড়ি পরে থাকতে পারে না, তো এটা দেওয়ার জন্য। আর আমার মেয়ে দেখেছো সব পুতুল নামিয়েছে, এটা মামার মেয়ের, তো ও গেলেই এরকম করে সব বের করাবে, আর এগুলোকে নিয়ে খেলছে, আদর করছে, এই করে ও গেলে। এখন আমরা চলে যাব বাড়ি, আমরা এখন বেরিয়ে পড়েছি। ওই যে টিভির পাশে দেখো, আমার মাস্কটা রেখে চলে এসেছি, ওই জন্য দাঁড়িয়ে আছি, মাস্কটা দিয়ে গেলে তারপর আমি চলে যাব। আর ওই যে ওখানে টোটো দাঁড়িয়ে আছে, অন্ধকার দেখতে পাবে না। হ্যাঁ টিকটিক, ও টিকটিক দেখেছে। এই মাস্ক, হ্যাঁ বাই বাই। তো আমরা চলে এসেছি বাড়িতে, আর এবার ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো আগে ফ্রেশ হয়ে নি। তো ফ্রেশ হয়ে গেছি, আর যেটা কালকে যেহেতু রথ গেছে, তো রথের দিন জিলাপিটা একটা মানে ভালো লাগে, রথের দিন জিলাপি। আর এই বছর যেহেতু হয়নি সেরকমভাবে, তো ওই জন্য যাওয়াও মানে যায়নি, ওই সামনে গেছে, বাচ্চারা সব করেছে ওইখানেই, মেয়েও ওখানে টেনেছে দড়ি। তো আজকে দেখতে পেলাম দোকান জিলাপির, তো মাকে বললাম যে ওখান থেকে নাও। আর এই যে তো এই যে এটা ওই প্লেন জিলাপি যেটা হয় সেটা, আর এটা ওই যে কলাইয়ের ডালের জিলাপিটা হয় সেটা, তো দু রকম নিয়েছে। মেয়ের জন্য কিছু খেলনা, মানে তো এই ছোটোখাটো, মানে বেশি কিছু ছিল না, তো ও যেগুলো মানে ও যেগুলো খেলতে পারবে আর কি সেগুলো কেনা হয়েছে। একটা তো দেখলেই বেলুন, তো এই যে এই বেলুনটা নেওয়া হয়েছে, এ নাও মামা, খুব ভালোবাসে বেলুন না। আর একটা হচ্ছে এই যে এরকম একটা বাঁশি নেওয়া হয়েছে, তো এটা এই মানে ও বাজাতে পারে, ভালোবাসে, ওর একটা ছিল বাঁশি, ওই জন্য এটা নেওয়া হয়েছে। আর একটা এই যে এইরকম নেওয়া হয়েছে, এইটা না, এইখানে না, এইখানে বাজাও, এগুলো তো সব স্যানিটাইজ করে নিয়েছি বাড়িতে এসে। এইখানে না, এই যে এখানে বাজাও। তো এই মানে মেয়ের জন্য আর কি এই টুকটাক জিনিসগুলো ওখানে দেখতে পেলাম, আর ওই ওর জন্য নিলাম, আর ও মানে ভালোবাসে এগুলো। আর এখন চলে এসেছি জিলাপি নিয়ে, তো জিলাপি খাচ্ছি, ভালো লাগে আমার জিলাপি খেতে। তো এই যে মেয়েকে জাস্ট খাওয়ালাম, আর এবার আমরা খাবো। তো আজকে মা ঘুগনি করেছে, মটন দিয়ে ঘুগনিটা করেছে, রাতে ঘুগনি আর রুটি করেছে, আর মেয়েকে দুধ রুটি খাইয়ে দিলাম, আর ঘুগনি রুটি আমরা এখন খাবো। আর এখন একটু বসেছি কোল্ড ড্রিঙ্কস নিয়ে, তো এটা ঠান্ডা না, এটা মানে অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম, আর এখন একটু খাবো, প্রচণ্ড গরম লাগছে। খুব সুন্দর রান্না করে, দেখাচ্ছি দাঁড়াও। তো এই যে এখানে ঘুগনিও হয়ে গেছে, ওদিকে রুটিও হয়ে গেছে, আর খুব টেস্টি হয়েছিল ঘুগনিটা। তো হেভি গন্ধ বেরিয়ে গেছে, আর মা এখানে বাড়ছে, তো আমরা খেতে বসবো। আর এটা ঘুগনি কিন্তু ছোলার ঘুগনি না, এই সরি, তো এটা মটরের ঘুগনি না, এটা কিন্তু ছোলার ঘুগনি, বড় যে ছোলাগুলো হয় সেটা কাবলি ছোলা, কাবলি ছোলার ঘুগনি এটা। তো চলো খেয়ে নি। আর খেতে বসার সময় মা যদি একটু কাজ করছিল, তো মেয়েকে পাশে বসিয়েছিলাম, আর আমি খাওয়ার সময় কাউকে না কাউকে দিয়ে তারপরে খাই, মানে আমি আর ওর বাবা যদি দুজনও থাকি তাহলে আমি খেয়ে নিই, বা ওর বাবা পরে খাই এরকম করে, কারণ আর মেয়ে প্রচণ্ড জ্বালায়, ও বসে থাকে না একটা জায়গায়, দেখতেই পাচ্ছে একবার উঠবে একবার বসবে এরকমই করে, আর নিচেও থাকবে না। তো তারপরে মাকে বললাম যে তুমি নাও, আর তারপরে মা নিয়েছে। আর বলো তো এটা কি ফল, তো আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা কি ফল, তোমরা বলবে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমার যা স্কিন কেয়ার রাতে সেগুলো কমপ্লিট, মেকেও রেডি করে দিয়েছি, আর বিছানাও করে নিলাম, তো ব্যাস। আর তোমাদেরকে যে ফলটা দেখালাম সেটা কিন্তু কে কে জানো, মানে কে কে ফলটার নাম জানো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে নিচে জানাবে। আর
মা প্রথম যখন দেখালো আমি বলতে পেরেছি, বোন বলতে পারিনি। খুব একটা এসব মানে এই ফলগুলো দেখা যায় না আমাদের এখানে। তো সব কমপ্লিট, এবার শুয়ে পড়বো। তো জাস্ট একটু ঘুরতে গেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।